হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম অনলাইন ফিজ ডেলিভারির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি আপনারা সকলেই ভালো আছেন যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আবারও শুভেচ্ছা প্রিয় মৎস্য চাষী ভাইরা প্রত্যেক দিনের ন্যায় আজকেও আমি আপনাদের মাঝে চলে এসেছি নতুন একটি মাছের পোনা নিয়ে তো আমাদের থামলাইনটি দেখে আপনারা বুঝতে পেরেছেন আজকে আমি আপনাদের সাথে নিয়ে কথা বলবো আজকে আমি আপনাদের সাথে মোনোসেক্স থেরাপিয়া এর চাষ পদ্ধতি এবং সফলতা কিভাবে অর্জন করা যায় এই সকল বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব প্রিয় মৎস্যচাষী ভাইরা প্রত্যেকটি মাছ একটি সুষ্ঠু পদ্ধতিতে লালন পালন করলে আপনারা কিন্তু এখান থেকে লাভবান হতে পারেন এবং আপনারা লাভবান হওয়া মানে আপনার বেকারত্ব আপনাদের গ্লানি যেটি সেটি আপনারা বুঝতে পারবেন এবং আপনারা নিজেদের আর্থিক অবস্থার উন্নতি করতে পারবেন পাশাপাশি আপনাদের পারিবারিক যে অর্থ সামাজিক ব্যবস্থা রয়েছে সেটিকে আপনারা উন্নতি করতে পারবেন তো তাই দেরি না করে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাব তার আগে ছোট্ট একটি কথা বলে রাখি আপনারা যারা আমাদের চ্যানেলটিকে আজকে নতুন দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন যাতে করে প্রত্যেক দিনের নতুন ভিডিও চলে যায় আপনার কাছে আর যারা অলরেডি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানায় আবারও আন্তরিক আন্তরিক শুভেচ্ছা মনোসেক্স তেলাপিয়া পুরুষ তেলাপিয়া মাছের জাত আসলে তেলাপিয়া চাষের বড় সমস্যা হলো এর অনিয়ন্ত্রিত বংশ বিস্তার এই ধরনের অনিয়ন্ত্রিত বংশ বিস্তারের কারণে পুকুরে পুকুরে বিভিন্ন সাইজের তেলাপিয়া মাছ দেখা যায় যার কারণে আশানুরূপ ফলন পাওয়া যায় না প্রাকৃতিকভাবে পুরুষ তেলাপিয়া মাছের দৈহিক বৃদ্ধি বেশি এই ধরনের কাজে লাগিয়ে পুরুষ তেলাপিয়া চাষে মনোসেক্স তেলাপিয়া বলা হয় অর্থাৎ এক কথায় আপনার পুরুষ তেলাপিয়া মাছকেই বলা হয় মনোসেক্স তেলাপিয়া মাছ এই মাছটির বৈশিষ্ট্য নিয়ে আজ আমরা কথা বলবো এই মাছটি দ্রুত বর্ধনশীল এবং অধিক ফলনশীল এই মাছ তিন থেকে চার মাস বয়সে বিক্রয়যোগ্য হয়ে ওঠে এটি পাঁচ থেকে আট মাসে পাঁচশো থেকে আটশো গ্রাম হয়ে থাকে সাধারণত পুরুষ তেলাপিয়া বৃদ্ধির হার স্ত্রী তেলাপিয়ার চেয়ে বেশি তিরিশ ভাগ বেশি হয়ে থাকে তাই এটি চাষ করা লাভবান চাষ ব্যবস্থাপনা সহজ লাভের পরিমাণ বেশি এটি হচ্ছে এই মাছের সুবিধা নিয়ে কথা বলবো বললাম এখন আমরা কথা বলবো পুকুর প্রস্তুতি নিয়ে পুকুর প্রস্তুতি কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় কারণ পুকুর প্রস্তুতির মাধ্যমে আপনাকে কিন্তু এই মাছটিকে চাষ করতে হবে সেক্ষেত্রে পুকুরের আয়তন সাধারণত তিরিশ থেকে চল্লিশ শতাংশ হতে হবে পুকুর শুকিয়ে রাক্ষসী ও মাংসাশী প্রাণী ধ্বংস করতে হবে অথবা প্রতি শতাংশে চল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম রোটেন প্রয়োগ করে অবাঞ্চিত প্রাণী দূর করতে হবে পুকুরের পানির গুণাগুণ পোনা চাষের উপযোগী করার জন্য প্রতি শতাংশে এক কেজি হারে চুন প্রয়োগ করতে হবে চুন প্রয়োগের তিন থেকে চার দিন পর প্রতি শতাংশে আট থেকে দশ কেজি গোবর সার অথবা একশো গ্রাম ইউরিয়া ও পঞ্চাশ গ্রাম টিএসপি প্রয়োগ করতে হবে পোনা মজুদের পূর্বে নার্সারি পুকুরের চারপাশে ফিল্টার নেটের বেড়া দিতে হবে যাতে করে আপনার পোনাগুলো বাইরে না চলে যায় সার প্রয়োগের এক সপ্তাহের মধ্যে পুকুরে মনোসেক্স তেলা পোনা মজুত ব্যবস্থা করতে হবে এখন কথা বলব পোনা মজুত ও খাদ্য ব্যবস্থা পোনা নিয়ে এটিও কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় প্রত্যেকটিই কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় আমি যেগুলো আলোচনা করছি পুকুর প্রস্তুতির পর প্রতি শতাংশে পনেরো থেকে বিশ গ্রাম ওজনের সুস্থ সবল দুইশো থেকে পোনা মজুদ করতে হবে পোনা মজুদের পর প্রতিদিন পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট প্রোটিন সমৃদ্ধ সম্পূরক খাদ্য পুকুরে মজুদ করতে হবে এটি মাছের মোট দেহের ওজনে তিন থেকে দশ পার্সেন্ট হারে প্রয়োগ করতে হবে এটি আমি আবারও ভালো করে বলছি পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট প্রোটিন সমৃদ্ধ সম্পূরক খাদ্য পুকুরে মজুদ করতে হবে এবং এটি মাছের মোট দেহের ওজনে তিন থেকে দশ পার্সেন্ট হারে প্রয়োগ করতে হবে এই বিষয়টি আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন এবং আপনারা গুণগত মান সম্পূর্ণ সুস্থ সবল পোনা আমাদের কাছ থেকে অর্থাৎ অনলাইন ফিজ ডেলিভারির কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারেন স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাই আমাদের নাম্বারে কল করতে পারেন এবং আমরা আপনাদেরকে যে কোনো পরামর্শ প্রদান করব। তাছাড়া আপনারা আমাদের কাছ থেকে সুস্থ সবলপনা নিতে পারেন তো আজ আর কথা বাড়াবো না আপনাদের সাথে কথা হবে নতুন একটি ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ